بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু হামিম তানজিলুম মিনার রহমানির রহিম হা মিম এটা অবতীর্ণ পরম করুণাময় দয়ালুর পক্ষ থেকে كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون إتا كتاب إر آيات شمه بشد فبه ببرتو عربي قرآن روپه جاني لوگ دي جنو شو شنگباد داتا و شترکو کاري روپه أتو پر تادر اتھکان شوئي مک پھیرئے نئے چھے তারা শুনে না وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون তারা বলে আপনি যে বিষয়ের দিকে আমাদেরকে দাওয়াত দেন সে বিষয়ে আমাদের অন্তর আবরণে আবৃত আমাদের কর্ণে আছে বোঝা এবং আমাদের ও আপনার মাঝখানে আছে অন্তরাল অতএব আপনি আপনার কাজ করুন এবং আমরা আমাদের কাজ করি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাসতাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহ ওয়াইলুল লিল মুশরিকিন বলুন আমিও তোমাদের মতোই মানুষ আমার প্রতি ওহী আসে যে তোমাদের মাবুদ একমাত্র মাবুদ অতএব তাঁর দিকেই সোজা হয়ে থাকো এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো আর মুশরিকদের জন্য রয়েছে দুর্ভোগ إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون جرى جاكات دائنا ابن پورکال کے اشکار کرے نشچو جرى بشش استحبن کرے و شد کرم کرے تادر جنر روئے چھے آفوران تو پورشکار قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين بولون তোমরা কি সেই সত্তাকে অস্বীকার করো যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুদিনে এবং তোমরা কি তার সমকক্ষ স্থির করো তিনি তো সমগ্র বিশ্বের পালনকর্তা وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في أربعة أيام سواء للسائلين তিনি পৃথিবীর উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন তাতে কল্যাণ নিহিত রেখেছেন এবং চার দিনের মধ্যে তাতে তার খাদ্যের ব্যবস্থা করেছেন পূর্ণ হলো জিজ্ঞাসুদের জন্য অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধূম্রকুঞ্জ অতঃপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায় তারা বলল আমরা স্বেচ্ছায় আসলাম فقضاهن سبع سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم অতঃপর তিনি আকাশমণ্ডলীকে দুদিনে সপ্ত আকাশ করে দিলেন এবং প্রত্যেক আকাশে তার আদেশ প্রেরণ করলেন আমি নিকটবর্তী আকাশকে প্রদীপ মালা দ্বারা সুশোভিত ও সংরক্ষিত করেছি এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা
أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود অতপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলুন আমি তোমাদেরকে সতর্ক করলাম এক কঠোর আজাব সম্পর্কে আদ ও সামুদের আজাবের মতো إذ جاءتهم الرسل من بين أيديهم ومن خلفهم ألا تعبدوا إلا الله قالوا لو شاء ربنا لأنزل ملائكة فإنا بما أرسلتم به كافرون যখন তাদের কাছে রসূলগণ এসেছিলেন সম্মুখ দিক থেকে এবং পেছন দিক থেকে এই কথা বলতে যে তোমরা আল্লাহ ব্যতীত কারো পূজা করো না তারা বলেছিল আমাদের পালনকর্তা ইচ্ছা করলে অবশ্যই ফেরেশতা প্রেরণ করতেন অতএব আমরা তোমাদের আনিত বিষয় অমান্য করলাম যারা ছিল আদ তারা পৃথিবীতে অযথা অহংকার করল এবং বলল আমাদের অপেক্ষা অধিক শক্তিধর কে তারা কি লক্ষ্য করেনি যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের অপেক্ষা অধিক শক্তিধর বস্তুত তারা আমার নিদর্শনাবলী অস্বীকার করত অতঃপর আমি তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনার আজাব আস্বাদন করানোর জন্য তাদের উপর প্রেরণ করলাম ঝঞ্ঝা বায়ু বেশ কতিপয় অশুভ দিনে আর পরকালের আজাব তো আরো লাঞ্ছনাকর এমত অবস্থায় যে তারা সাহায্য প্রাপ্ত হবে না আর যারা সামুদ আমি তাদেরকে পথ প্রদর্শন করেছিলাম অতঃপর তারা সৎপথের পরিবর্তে অন্ধ থাকাই পছন্দ করল অতঃপর তাদের কৃতকর্মের কারণে তাদেরকে অবমাননাকর আজাবের বিপদ এসে ধৃত করল حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون যেদিন আল্লাহর শত্রুদেরকে একত্র করা হবে তারা যখন জাহান্নামের কাছে পৌঁছবে তখন তাদের কান চক্ষু ও ত্বক তাদের কর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون তারা তাদের ত্বককে বলবে তোমরা আমাদের বিপক্ষে সাক্ষ্য দিলে কেন তারা বলবে যে আল্লাহ সবকিছুকে বাকশক্তি দিয়েছেন তিনি আমাদেরকেও বাকশক্তি দিয়েছেন তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন এবং তোমরা তাঁরই দিকে প্রত্যাবর্তিত হবে তোমাদের কান তোমাদের চক্ষু এবং তোমাদের ত্বক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে না এ ধারণার বশবর্তী হয়ে তোমরা তাদের কাছে কিছু গোপন করতে না তবে তোমাদের ধারণা ছিল যে তোমরা যা করো তার অনেক কিছুই আল্লাহ জানেন না ওয়ালিকুম
তোমাদের পালনকর্তা সম্বন্ধে তোমাদের এ ধারণাই তোমাদেরকে ধ্বংস করেছে, ফলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছ। অতঃপর যদি তারা সবর করে তবুও জাহান্নামই তাদের আবাসস্থল, আর যদি তারা ওজোর খাহি করে তবে তাদের ওজোর কবুল করা হবে না। وحق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين আমি তাদের পেছনে সঙ্গী লাগিয়ে দিয়েছিলাম, অতঃপর সঙ্গীরা তাদের অগ্রপশ্চাতের আমল তাদের দৃষ্টিতে শোভনীয় করে দিয়েছিল, তাদের ব্যাপারেও শাস্তির আদেশ বাস্তবায়িত হল যা বাস্তবায়িত হয়েছিল তাদের পূর্ববর্তী জিন ও মানুষের ব্যাপারে। নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত। আর কাফিররা বলে, তোমরা এ কোরআন শ্রবণ করো না এবং এর আবৃত্তিতে হট্টগোল সৃষ্টি করো যাতে তোমরা জয়ী হও। আমি অবশ্যই কাফিরদেরকে কঠিন আজাব আস্বাদন করাবো এবং আমি অবশ্যই তাদেরকে তাদের মন্দ ও হীন কাজের প্রতিফল দেব। এটা আল্লাহর শত্রুদের শাস্তি জাহান্নাম, তাতে তাদের জন্য রয়েছে স্থায়ী আবাস, আমার আয়াতসমূহ অস্বীকার করার প্রতিফল স্বরূপ। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين কাফিররা বলবে, হে আমাদের পালনকর্তা, যেসব জিন ও মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে দেখিয়ে দাও, আমরা তাদেরকে পদদলিত করব যাতে তারা যথেষ্ট অপমানিত হয়। নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো। ইহকালে ও পরকালে আমরা তোমাদের বন্ধু, সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য আছে যা তোমরা দাবি করো, এটা ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার। ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو
ভালো মন্দ জবাবে তাই বলুন যা উৎকৃষ্ট তখন দেখবেন আপনার সাথে যে ব্যক্তির শত্রুতা রয়েছে সে যেন অন্তরঙ্গ বন্ধু এই চরিত্র তারাই লাভ করে যারা সবর করে এবং এই চরিত্রের অধিকারী তারাই হয় যারা অত্যন্ত ভাগ্যবান যদি শয়তানের পক্ষ থেকে আপনি কিছু কুমন্ত্রণা অনুভব করেন তবে আল্লাহ শরণাপন্ন হন নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে দিবস রজনী সূর্য ও চন্দ্র তোমরা সূর্যকে সিজদা করো না চন্দ্রকেও না আল্লাহকে সিজদা করো যিনি এগুলো সৃষ্টি করেছেন যদি তোমরা নিষ্ঠার সাথে শুধুমাত্র তাঁরই ইবাদত করো অতঃপর তারা যদি অহংকার করে তবে যারা আপনার পালনকর্তার কাছে আছে তারা দিবারাত্রি তার পবিত্রতা ঘোষণা করে এবং তারা ক্লান্ত হয় না ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير تارك نيدرشن ايجي তুমি ভূমিকে দেখবে অনুর্বর পড়ে আছে অতঃপর আমি যখন তার উপর বৃষ্টি বর্ষণ করি তখন সে শস্য শ্যামল ও স্ফীত হয় নিশ্চয়ই যিনি একে জীবিত করেন তিনি জীবিত করবেন মৃতদেরকেও নিশ্চয়ই তিনি সবকিছু করতে সক্ষম নিশ্চয় যারা আমার আয়াতসমূহের ব্যাপারে বক্রতা অবলম্বন করে তারা আমার কাছে গোপন নয় যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে শ্রেষ্ঠ না যে কিয়ামতের দিন নিরাপদে আসবে তোমরা যা ইচ্ছা করো নিশ্চয় তিনি দেখেন যা তোমরা করো لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد নিশ্চয় যারা কোরআন আসার পর তার অস্বীকার করে তাদের মধ্যে চিন্তা ভাবনার অভাব রয়েছে এটা অবশ্যই এক সম্মানিত গ্রন্থ এতে মিথ্যার প্রভাব নেই সামনের দিক থেকেও নেই এবং পেছন দিক থেকেও নেই এটা প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ মা ইউকালু লাকা ইল্লা মা কদ কীলা লিরুসুল মিন ক্বাবলিক ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন ওয়া যু ইকাবিন আলীম আপনাকে তো তাই বলা হয় যা বলা হতো পূর্ববর্তী রসুলগণকে নিশ্চয়ই আপনার পালনকর্তার কাছে রয়েছে ক্ষমা এবং রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ولو جعلناه قرآنا أعجميا لقالوا لولا فصلت آياته أعجمي وعربي قل هو للذين آمنوا هدى وشفاء والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم عمى أولئك ينادون من مكان بعيد আমি যদি একে অনারব ভাষায় কোরআন করতাম তবে অবশ্যই তারা বলতো এর আয়াতসমূহ পরিষ্কার ভাষায় বিবৃত হয়নি কেন
কি আশ্চর্য যে কিতাব আরব ভাষার আর রসুল আরবি ভাষী। বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়ত ও রোগের প্রতিকার। যারা মুমিন নয় তাদের কানে আছে ছিপি, আর কোরআন তাদের জন্য অন্ধত্ব। তাদেরকে যেন দূরবর্তী স্থান থেকে আহ্বান করা হয়। ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب আমি মুসাকে কিতাব দিয়েছিলাম, অতঃপর তাতে মতভেদ সৃষ্টি হয়। আপনার পালনকর্তার পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের মধ্যে ফয়সালা হয়ে যেত। তারা কোরআন সম্বন্ধে এক অস্বস্তিকর সন্দেহে লিপ্ত। যে সৎকর্ম করে সে নিজের উপকারের জন্যই করে, আর যে অসৎকর্ম করে তা তার উপরই বর্তাবে। আপনার পালনকর্তা বান্দাদের প্রতি মোটে জুলুম করেন না। وما تخرج من ثمرات من أكمامها وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه ويوم يناديهم أين شركائي قالوا آذناك ما منا من شهيد قيامتر جان একমাত্র তারই জানা। তার জ্ঞানের বাইরে কোনো ফল আবরণ মুক্ত হয় না এবং কোনো নারী গর্ভধারণ ও সন্তান প্রসব করে না। যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, আমার শরীকরা কোথায়, সেদিন তারা বলবে, আমরা আপনাকে বলে দিয়েছি যে আমাদের কেউ এটা স্বীকার করে না। পূর্বে তারা যাদের পূজা করত তারা উধাও হয়ে যাবে এবং তারা বুঝে নেবে যে তাদের কোনো নিষ্কৃতি নেই। মানুষ উন্নতি কামনায় ক্লান্ত হয় না। যদি তাকে অমঙ্গল স্পর্শ করে তবে সে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে পড়ে। ولئن أذقناه رحمة منا من بعد ضراء مسته ليقولن هذا لي وما أظن الساعة قائمة ولئن رجعت إلى ربي إن لي عنده للحسنى فلننبئن الذين كفروا بما عملوا ولنذيقنهم من عذاب غليظ বিপদ আপদ স্পর্শ করার পর আমি যদি তাকে আমার অনুগ্রহ আস্বাদন করাই তখন সে বলতে থাকে, এটা যে আমার যোগ্য প্রাপ্য, আমি মনে করি না যে কিয়ামত সংঘটিত হবে। আমি যদি আমার পালনকর্তার কাছে ফিরে যাই তবে অবশ্যই তার কাছে আমার জন্য কল্যাণ রয়েছে। অতএব আমি কাফিরদেরকে তাদের কর্ম সম্পর্কে অবশ্যই অবহিত করব এবং তাদেরকে অবশ্যই আস্বাদন করাব কঠিন শাস্তি। وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر فذو دعاء عريض قل أرأيتم إن كان من عند الله ثم كفرتم به من أضل ممن هو في شقاق بعيد আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং পার্শ্ব পরিবর্তন করে, আর যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন সুদীর্ঘ দোয়া করতে থাকে। বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় অতঃপর তোমরা একে অমান্য করো, তবে যে ব্যক্তি ঘোর বিরোধিতা লিপ্ত তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে। سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم
حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد এখন আমি তাদেরকে আমার নিদর্শনাবলী প্রদর্শন করব পৃথিবীর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে ফলে তাদের কাছে ফুটে উঠবে যে এ কোরআন সত্য আপনার পালনকর্তা সর্ববিষয়ে সাক্ষ্যদাতা এটা কি যথেষ্ট নয় শুনে রাখো তারা তাদের পালনকর্তার সাথে সাক্ষাতের ব্যাপারে সন্দেহে পতিত রয়েছে শুনে রাখো তিনি সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছেন